আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মার্শা বিনত আজম। আজকে আমি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র অধ্যায় 10-এর ব্যবসায় পরিচিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যে ব্যয় সংক্রান্ত তথ্যগুলি আমি এখানে, সেই সকল বিষয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমি আমাদের এখানে ফর্মুলাগুলো লিখেছি, ব্যয় সংক্রান্ত যেসব তথ্য ছিল সেই আমি এখন এগুলো একটু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, মোট ব্যয়। মোট ব্যয় কি? স্থায়ী ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়। একটা প্রতিষ্ঠানের আপনাদের কিছু স্থায়ী ব্যয়, স্থায়ী রিলেটেড লাইক ফিক্সড কস্ট কিছু হবে, অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট যেটা হলো পরিবর্তনশীল ব্যয় হবে। আচ্ছা, এই দুই ধরনের ব্যয় ছাড়া, এই দুই ধরনের ব্যয় ব্যতীত আর কোনো ব্যয় নর্মালি আমাদের হয়ে থাকে না। সো এই দুই ব্যয় যখন আমরা অ্যাড করব, যোগ করব, তখনই আমাদের পুরো প্রতিষ্ঠানের মোট ব্যয়টি চলে আসবে। সো মোট ব্যয় ইজ ইকুয়ালস টু হোয়াট? স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়। আমি মোট ব্যয় ইজ টোটাল কস্ট, স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট, অ্যান্ড পরিবর্তনশীল ব্যয় ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমরা মোট ব্যয়টা স্থায়ী ব্যয়ের পরিবর্তনশীল ব্যয় যোগ করলে পেয়ে যাব। আচ্ছা, এখন আপনারা দেখেন খুব সহজভাবেই মোট ব্যয়, তার সাথে আপনি স্থায়ী ব্যয়ের পরিবর্তনশীল ব্যয় যোগ করে পাচ্ছেন কি মোট ব্যয়। এখন যদি আপনাকে বলা হয় স্থায়ী ব্যয় বের করার জন্য, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি যখন মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিবেন, তখন আপনাদের কি বের হয়ে যাবে? স্থায়ী ব্যয় বের হয়ে যাবে। তাহলে আমাদের স্থায়ী ব্যয় বের করতে কি করতে হবে? মোট ব্যয় বাদ পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ ফিক্সড কস্ট ইজ ইকুয়ালস টু টোটাল কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, আবার একদম ঠিক সেম ওয়েতে যখন আপনি পরিবর্তনশীল ব্যয়টা বের করতে যাবেন, সেই ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় বের করতে হলে আপনাকে আবার সেই মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ যেতে হবে। মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ গেলে কি আসবে? পরিবর্তনশীল ব্যয় চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি কি মোট ব্যয় সমান সমান স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়। আর যদি এইগুলোকে বের করতে হয়, এই দুটোর যে কোনো একটাকেই যদি আপনাকে বের করতে হয়, তাহলে মোট ব্যয় থেকে আরেকটা বাদ দিয়ে দিলেই আমরা কি সেকেন্ড আরেকটা পেয়ে যাব। ওই যে আমরা ক্লাস 4-5-এ যে ম্যাথ করেছিলাম না, যে দুটি বড় সংখ্যার যোগফল, দুটি বড় সংখ্যার যোগফল একটি সংখ্যা। সো একটিকে, ছোট একটি সংখ্যাকে ফাইন্ড আউট করতে হলে আপনাকে বড় সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিতে হবে। সো ব্যাপারটা অনেকটা এখানে এরকমই। তো এই ছিল আমাদের এই মোট ব্যয়, স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় সংক্রান্ত ফর্মুলা। আচ্ছা, আমরা এখন আরেকটু দেখব, আরও কিছু ফর্মুলা আছে, বাট তার আগে আমরা একটু বিক্রয় নিয়ে আবার আলোচনা করব। এইটা ইজ কাইন্ডা ইকুয়েশন। হ্যাঁ, দিস ইজ কাইন্ডা ইকুয়েশন, বিক্রয়ের ইকুয়েশন। আচ্ছা, বিক্রয় ইজ ইকুয়ালস টু হোয়াট? বিক্রয় ইজ ইকুয়ালস টু মোট ব্যয় প্লাস মুনাফা। স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু যখন বিক্রি করতে চাবেন, তখন ওই যেই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান, সেই প্রোডাক্টটা প্রোডিউস করার সময় আপনার কিছু এক্সপেন্স হয়েছে, খুব স্বাভাবিক। এখন ওই এক্সপেন্স তো আপনাকে তুলে আনতে হবে, রাইট? সো টু এক্সপেন্সকে তুলে আনার জন্য আপনার এক্সপেন্সের কস্টটা তো আপনাকে বিক্রয় মূল্যের সাথে অবশ্যই রাখতে হবে। সো যেটা এক্সপেন্স হয়েছে তার সাথে আপনি কি করবেন? মুনাফা আপনি অ্যাড করে দিবেন, মানে আপনার প্রফিটের পোর্শন আপনি অ্যাড করে দিবেন। সো প্রফিটের পোর্শন আপনার যখন বিক্রয়ের সাথে অ্যাড হয়ে যাবে, তখন আপনি কি বিক্রয় মূল্যটা পেয়ে যাবেন, রাইট? সো বিক্রয় মূল্যটা আপনি পেয়ে যাচ্ছেন কিভাবে? মোট ব্যয়, আপনার প্রতিষ্ঠানের যে মোট ব্যয় প্লাস মুনাফা। আপনি মুনাফা, এটা আপনার উপরে থাকবে যে আপনি আপনার প্রোডাক্টের উপরে কত পার্সেন্টেজ আর কতটুকু মুনাফা আপনি ধরতে চাবেন, ওই অনুসারে কোয়েশ্চেন আপনার সব দিয়েই থাকবে। এই এই চ্যাপ্টারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই থাকে যে কোয়েশ্চেনে ম্যাক্সিমাম জিনিস আপনাকে দিয়ে দেওয়া থাকে, দু একটা এখান থেকে ওখান থেকে খুঁজে নিতে হয়, তাছাড়া সব দেওয়া থাকে, আর বাকি আমাদের ফর্মুলা ওয়াইজ জাস্ট অ্যান্সারটা বের করে ফেলতে হয়। এর জন্য দেখা যায়, এটা আপনি যদি অ্যান্সার করতে চান এই চ্যাপ্টারটা, আপনাকে আপনারটা একটা ক্রিয়েটিভের জন্য 20 মিনিটস থাকে। সো আপনি চাইলেই এটা 7 থেকে 10 মিনিটসের মধ্যে কভার করতে পারবেন, যদি আপনি খুব ভালো প্র্যাকটিসের উপরে থাকেন, আর না হলে 15 মিনিটসের মধ্যে খুব ইজিলি এটা করা সম্ভব। সো টাইম কনজিউম কম হয় অ্যান্ড ইজি। আচ্ছা, আমরা ম্যাথসে চলে যাই। সো কী করবেন? বিক্রয় কীভাবে, বিক্রয় কীভাবে আসে? মোট ব্যয়ের সাথে মুনাফা আপনি অ্যাড করে দিবেন, তাহলে কী হয়ে আসবে? বিক্রয় চলে আসবে। আচ্ছা, তাহলে
এখন আপনি দেখেন মোট বিক্রয় ইকুয়ালস টু আমরা মাত্র পড়েছে কি স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয়, তাহলে আমরা কি বলতে পারি যে মোট বিক্রয়ের জায়গায় মোট ব্যয়ের জায়গায় যদি আমরা স্থায়ী ব্যয় প্লাস পরিবর্তনশীল ব্যয় প্লাস মুনাফা যদি দেয় তাহলেও আমরা কি বিক্রয়টাই পাবো? হ্যাঁ আমরা বলতে পারি। আচ্ছা তো এটাও ইকুয়েশনের আন্ডারেই আমি জাস্ট এটাকে একটু ভেঙে এখানে লিখেছি। তাহলে আমরা এখান থেকে এটাই বলতে পারি যে এই ইকুয়েশন থেকে দেখেন যদি আপনি এই মোট ব্যয়কে বের করতে চান, মোট ব্যয়কে বের করতে হলে বিক্রয় থেকে আপনি মুনাফা যদি বাদ দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার মোট ব্যয় বের হয়ে যাবে। ঠিক এই ব্যাপারটার মতো যখন আপনি স্থায়ী ব্যয় বের করতে চাচ্ছিলেন তখন আপনি মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিচ্ছিলেন, মোট ব্যয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিচ্ছি তাই আমরা কী পাচ্ছি? স্থায়ী ব্যয়। আবার পরিবর্তনশীল ব্যয় বের করতে হলে মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ দিচ্ছি, কী পেয়ে যাচ্ছি? মোট ব্যয় থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে কী পাচ্ছি? পরিবর্তনশীল ব্যয় পাচ্ছি। ঠিক সেইভাবেই যখন আমি মোট ব্যয় বের করতে চাবো তাহলে কী করতে হবে? বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কী হয়ে যাবে? বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিলে মোট ব্যয় বের হয়ে আসবে। আর আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম, মুনাফার সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সো তখন ওখানে অবশ্যই বলা ছিল মুনাফা ইজ ইকুয়ালস টু বিক্রয় বাদ মোট ব্যয়, বিক্রয় বাদ মোট ব্যয়। আমি আর এখানে লিখে নিই কজ এটা প্রিভিয়াস ক্লাসে ছিল। তো এই ছিল আমাদের বিক্রয় সংক্রান্ত এবং ব্যয় সংক্রান্ত সূত্রাবলী। সো আপনারা বুঝেছেন কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাব। আচ্ছা তো আমরা একটু আগে ব্যয় সংক্রান্ত বিষয় আলোচনা করেছি, এখন আরও কিছু সূত্র আছে সেই বিষয়ে আমি এখানে লিখেছি। দুইটা টপিক নিয়ে এখানে লিখেছি, একটা হলো নিরাপত্তা প্রান্ত আর একটা হলো প্রত্যাশিত ব্যয়। আচ্ছা নিরাপত্তা প্রান্ত জিনিসটা কী? নিরাপত্তা প্রান্ত সমচ্ছেদ বিন্দু আমি কি বলেছিলাম একটা ব্যবসায় যে আয় ব্যয় যেখানে কিছুই হবে না, মানে আয় ব্যয় সমান হবে আর লাভ ক্ষতি কিছুই হবে না এমন একটা পয়েন্ট। আমি একটু গ্রাফটা এখানে ড্র করি, ছোট্ট করে গ্রাফটা ড্র করি। সেই গ্রাফটার মধ্যে মনে করেন আপনার এতটুকু হলো স্থির ব্যয়, এতটুকু কি স্থির ব্যয়, স্থির ব্যয় এতটুকু স্থির ব্যয়। আচ্ছা আর মনে করেন পরিবর্তনশীল ব্যয় এতটুকু হয়েছে, এতটুকু লিখি কি পরিবর্তনশীল ব্যয়। এখন আপনি বিক্রয় করা স্টার্ট করেছেন এই জিরো পয়েন্ট থেকে, সো আপনার বিক্রয়ের মনে করেন গ্রাফটা এই পর্যন্ত গেল, ঠিক আছে এই পর্যন্ত এইভাবে করে আপনার গ্রোথটা হয়েছে, এটা হলো আপনার কি বিক্রয়ের গ্রোথ, বিক্রয়ের গ্রোথ। আচ্ছা তো আপনি যখন এখান থেকে এই স্টেজ পার করবেন দ্যাট মিন আপনি আপনার স্থির ব্যয়ের পার্টটা আপনি ক্রস করে ফেলেছেন, অ্যান্ড দেন যখন আপনি পরিবর্তনশীল ব্যয়ের পার্টটা ক্রস করে ফেলবেন এর মানে কি আপনার টোটাল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় স্থির ব্যয় কি টোটাল ব্যয় অর্থাৎ মোট, মোট ব্যয় আপনার মোট ব্যয় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা সো আপনি এইখানে যখন যাবেন এরপর থেকে কিন্তু আপনার আর কোনো ব্যয় হচ্ছে না, এরপর থেকে আপনার শুধুই লাভ হবে বা মুনাফা হবে যেটাই বলেন না কেন, অ্যান্ড দেন এরপর থেকে আপনার সাকসেস পয়েন্ট স্টার্ট হচ্ছে। সো এই সাকসেস পয়েন্টটা যেখান থেকে স্টার্ট হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু, সেটাকে আমরা কি বলি? সমচ্ছেদ বিন্দু। তো আপনি মনে করেন আপনার ব্যবসায়ের মনে করেন লাইফ টাইম আমি ধরে নিলাম পাঁচ বছর, আপনি পাঁচ বছর এরকম বিক্রয় আপনি করে যাচ্ছেন, এই পর্যন্ত আপনি বিক্রয় করেছেন টোটাল, এই পয়েন্টে এসে আপনার সমচ্ছেদ বিন্দু চলে আসছে দ্যাট মিন আপনার এখানে আয় ব্যয় কিছুই হচ্ছে না, লাভ ক্ষতি একদম সমান সমান। এরপর থেকে এই পয়েন্টটা থেকে যখন আপনি যে এই এই টোটাল এই বিক্রয়ের লাস্ট এন্ড পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এইখানে যেই পার্টটা, এই যেই পার্টটা, এই পার্টটাকে কি বলে? এই পার্টটাকে বলে নিরাপত্তা প্রান্ত, এই পার্টটাকে কি বলে? নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত, নিরাপত্তা প্রান্ত। এটাকে কি বলে? নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু থেকে যখন আপনি বিক্রয় পর্যন্ত যাবেন বা আপনার টোটাল বিক্রয় থেকে, আপনার টোটাল বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুর পার্টটা যখন আপনি স্কিপ করে ফেলবেন বাদ দিয়ে ফেলবেন তখন আপনার কি চলে আসবে? নিরাপত্তা প্রান্ত, মানে এইটা টোটালি আপনার সেফ জোন, আপনি এই পোর্শনটাতে জাস্ট আপনার আপনার এফোর্ট আপনার বিজনেসে যে আপনি এফোর্টটা দিয়েছেন সেই লাইক
সেই এনজয়টা আপনি এই পয়েন্টটাতে পাবেন, এই নিরাপত্তা প্রান্ততে গিয়ে আপনি এনজয়মেন্টটা পাবেন, কারণ এখানে আপনার কমপ্লিট লাভ হচ্ছে, এখানে না কোনো ক্ষতি হচ্ছে, না কোনো আপনার ব্যয় হচ্ছে অর সামথিং, কাজ আপনি আপনার ব্যয়ের পার্টটা আপনি কি পিছনে রেখে এসছেন। তাহলে আমরা কি পেলাম, নিরাপত্তা প্রান্ত কি আপনি যেই জায়গাটায় আপনার বিজনেসের সেফ একটা জায়গা, এর জন্য এটাকে কি বলে, যেহেতু বিজনেসের সেফ জায়গাটা, দেখেন সেফ জায়গায় সমচ্ছেদ বিন্দু থেকে বিক্রয়, এখানে আপনার কোনো রিস্ক নেই, কোনো ব্যয় নেই, কিছু নেই, তাহলে এটা আপনার কমপ্লিটলি একটা সেফ একটা প্লেস, এটাকে কি বলে, নিরাপত্তা প্রান্ত, আর ইংলিশে বলে সেফটি মার্জিন। এটা যেহেতু সেফ প্লেস, দ্যাটস ওয়াই এটাকে বলে সেফটি মার্জিন। তাহলে আমরা কি পেলাম, নিরাপত্তা প্রান্ত কিভাবে পেলাম, বিক্রয় থেকে যখন সমচ্ছেদ বিন্দুটা বাদ দিব, স্কিপ করব, তখন আমরা কি নিরাপত্তা প্রান্তটা পেয়ে যাব। এখন দেখেন আমি এখানে ফর্মুলা লিখেছি, নিরাপত্তা প্রান্ত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, এই জিনিসটাই আমি আপনাদের গ্রাফ চার্টে দেখিয়ে দিয়েছি ছোট করে, যে নিরাপত্তা প্রান্ত আমরা কিভাবে পাই, জিনিসটা কি নিরাপত্তা প্রান্ত হলো সেফটি মার্জিন, আপনার বিজনেসের যে সেফ পার্টটা সেটা হলো নিরাপত্তা প্রান্ত। সেফ পার্টটা কিভাবে আসবে, যখন আপনি বিক্রয় থেকে আপনার সমচ্ছেদ বিন্দুটা, সমচ্ছেদ বিন্দুর যেইটা সেটা আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার কি নিরাপত্তা প্রান্ত চলে আসবে। এখন আমি আপনাদের আগেই বলেছিলাম এই চ্যাপ্টারের আপনি যে টপিকই বের করতে যাবেন না কেন, প্রত্যেকটা টপিকের তিনটা জিনিস আপনাকে শিখতে হবে, একক, টাকা আর অনুপাত। আচ্ছা, সো আপনি যদি এককে, নিরাপত্তা প্রান্তর একক যদি আপনি বের করতে চান, অবশ্যই আপনাকে বিক্রয়ের একক লাগবে, সমচ্ছেদ বিন্দুর একক লাগবে। আপনি যদি নিরাপত্তা প্রান্তর টাকায় বের করতে চান, অবশ্যই আপনাকে বিক্রয়ের টাকাটা লাগবে এবং সমচ্ছেদ বিন্দুর টাকাটা লাগবে। জাস্ট আপনাকে কী করতে হবে, বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু ডিডাক্ট করে দিতে হবে, তাহলে আপনি কী পাবেন, নিরাপত্তা প্রান্ত পাবেন। আচ্ছা, এই দুটো তো একদম বেসিক অ্যান্ড কমন সূত্র পার করলাম, অ্যান্ড দেন টাকার আরেকটা সূত্র আছে, সেটা হলো মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। সো মনে করেন আপনার কোয়েশ্চেন আপনাকে বিক্রয় দেয়া নেই আর হলো সমচ্ছেদ বিন্দু এরকম কিছুই দেয়া নেই, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মুনাফা বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এগুলো দেওয়া থাকবে। আপনি এইটা দিয়ে কি করতে পারবেন, নিরাপত্তা প্রান্ত টাকারটা বের করে ফেলতে পারবেন। আর আপনি যদি একবার টাকা বের করে ফেলতে পারেন, তাহলে একক কিন্তু বের করা যায়। একক কিভাবে বের করা যায়, যখন টাকা বের হয়ে যায় তাকে একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ডিভাইড করে ফেলবেন। কোনো কিছুর টাকাকে যদি আপনি এককে কনভার্ট করতে চান, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ডিভাইড করে দিবেন, তাহলে কি ওই জিনিসটার, ওই টাকাটার একক অ্যামাউন্টটার বের হয়ে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা কি বের পেলাম, একক পেলাম, টাকায় পেলাম। এখন আমরা চলে আসি অনুপাতে। অনুপাত আমার একটা ফেভারিট পার্ট, আপনাদেরকে আগেই বলেছি অনুপাত কিভাবে বের করতে হয়। যেই টপিকের অনুপাত আপনি বের করবেন, সেই টপিক থাকবে উপরে আর নিচে কনস্ট্যান্ট থাকবে বিক্রয়, আর 100 দিয়ে কি হবে, মাল্টিপ্লাই হবে, তাহলে খুব সহজেই অনুপাতটা বের হয়ে যায়। সো আপনাকে নিরাপত্তা প্রান্ত জাস্ট আগে থেকে বের করে নিতে হবে, আমরা বের করার সূত্রগুলো আগেই দেখেছি। সো ওইভাবে করে বের করে নিতে হবে, অ্যান্ড দেন বিক্রয় দিয়ে ডিভাইড অ্যান্ড 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি বের হয়ে যাবে, অনুপাত বের হয়ে যাবে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমি ভেঙে আবার এখানে লিখেছি, অনুপাত কি বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। এই বিক্রয়ের 100 তো কনস্ট্যান্ট, সো আমি এখানে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু কেন লিখেছি, কারণ দেখেন নিরাপত্তা প্রান্ত সমান সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু, এইটাকেই জাস্ট আমি ভেঙে লিখেছি। সো আমার যদি রেডিমেড নিরাপত্তা প্রান্ত দিয়ে দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে আমাকে আর এটা ডিডাক্ট করে বের করতে হবে না, ওইটা ইউজ করতে পারবো। আর যদি রেডিমেড দেওয়া না থাকে, সো আমাদেরকে কী করতে হবে, তৈরি করতে হবে, বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু ডিডাক্ট করে আমাদের নিরাপত্তা প্রান্তটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এভাবে আমরা খুব সহজেই নিরাপত্তা প্রান্তের একক, টাকা, অনুপাত বের করে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রত্যাশিত বিক্রয়। প্রত্যাশিত বিক্রয় একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক, খুব কোর ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হলো সমচ্ছেদ বিক্রয় যেটা আমার ফার্স্ট ক্লাস ছিল, আর এইখানে আমি বিক্রয় প্রত্যাশিত বিক্রয় যেটা দিয়ে নাকি মাস্ট কোয়েশ্চেন থাকে, সমচ্ছেদ বিক্রয় আর প্রত্যাশিত বিক্রয় দুটো দিয়ে থেকে আপনার মাস্ট কোয়েশ্চেন থাকবেই। আপনি খতে বা গতে, লাইক যেটাতে 4 নাম্বার থাকে সেটাতে আপনার এটা দিয়ে পাবেনই। আচ্ছা, এটা কি প্রত্যাশিত বিক্রয় জিনিসটা কি, আচ্ছা এক্সপেক্টেড সেল। এখন আপনি মনে করেন আপনি ধরেছেন যে আপনি টার্গেট নিয়েছেন, এবার আপনার কোম্পানিতে আপনি অবশ্যই
5 লাখ টাকা মুনাফা করবেন, ঠিক আছে? আপনি ধরেছেন আপনার প্রফিট এবার মাস্ট 5 লাখ টাকা হতেই হবে। হ্যাঁ, এখন 5 লাখ টাকা যদি আপনি কোনো কিছুর টার্গেট না ধরেন তাহলে কিন্তু এটার সাকসেস গেইন করা যায় না। সো আপনাকে অবশ্যই টার্গেট সেট করতে হবে, অ্যান্ড দেন আপনি ওটার পিছনে রান করবেন। আপনি যদি টার্গেট না থাকে, আপনার যদি গোল না থাকে, আপনার যদি এইম না থাকে, তাহলে অ্যাকচুয়ালি পাবেন না যে আপনি এন্ড অফ দ্য ডে কী করতে যাচ্ছেন। সো আপনাকে আগে কী করতে হবে, টার্গেট সেট করতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে মুনাফা, আপনার তো বিজনেস করার মেইন মোটোটা কি মুনাফা আর্নিং, সো মুনাফা আর্ন করার জন্য, লাইক প্রফিট আর্ন করার জন্য আপনাকে আগে টার্গেট সেট করতে হবে যে আপনি কত টাকার মুনাফা আর্ন করতে চান। সো আপনি ধরে নিলেন এই ইয়ারে আপনি 5 লাখ টাকার মুনাফা আর্ন করতে চাচ্ছেন। সো আপনার আপনি ধরে নিচ্ছেন, আপনি কিন্তু এখন আর্ন করেননি, সো যেটা আপনি ধরছেন সেটা কি আপনার এক্সপেক্টেড অ্যামাউন্ট যে আপনি চান 5 লাখ টাকা আপনি আর্ন করবেন? এক্সপেক্টেড প্রফিট বা এক্সপেক্টেড মুনাফা এইটা আপনাকে কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে যখন আপনাকে প্রত্যাশিত বিক্রয় বের করতে বলবে। সো আপনার এক্সপেক্টেড ওই মুনাফাটা আর্ন করার জন্য আপনাকে নিশ্চয়ই একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ সেল নাম্বার রাখতে হবে। ধরেন আপনাকে আপনি ক্যালকুলেশন করে দেখলেন 5 লাখ টাকা আপনার মুনাফা আলাদা করে রাখার জন্য আপনাকে ওই ইয়ার মাস্ট 20,000 পণ্য সেল করতেই হবে। আবার কোন ইয়ারে আপনার এক্সপেন্স রেট খুবই কমে গেছে অ্যান্ড সেলিং পার সেলিং রেট খুব বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি 20,000-এর জায়গায় 10,000 একক যদি সেল করেন তাহলে আপনার 5 লাখ টাকার মুনাফা চলে আসতেছে। সো এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন, বাই দ্য এক্সপেক্টেড সেল বা প্রত্যাশিত বিক্রয়, এই ফর্মুলাটা দিয়ে আপনি এই এই ক্যালকুলেশনটা আপনি রান করতে পারবেন আপনার বিজনেসে। সো আমাদের এখানে কি কি লাগবে, আমাদের এখানে স্থির ব্যয় অর্থাৎ ফিক্সড কস্ট আমরা আগেই করেছি, যেটা স্থির ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা যেটা আপনার কোশ্চেনে দেওয়া আছে 5 লাখ বা যেটাই দেওয়া থাকে 10 লাখ অর সামথিং, অ্যান্ড দেন একক প্রতি অনুদান প্রান্ত। আমরা আমাদের সেকেন্ড ক্লাসে অনুদান প্রান্তের একটা পার্ট রেখেছিলাম, সেখানে আমি অনুদান প্রান্তের সব সব ইকুয়েশনস অ্যান্ড ফর্মুলাস আমি ডিটেলসে বলেছি। সো অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত আবার বলে দেয় কীভাবে বের করতে হয়, খুব সোজা, বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় বিয়োগ পরিবর্তন পরিবর্তনশীল ব্যয়। সো একক প্রতি বিক্রয় আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যখন আপনি বাদ দেন তাহলে আপনি কী পেয়ে যাবেন, একক প্রতি অনুদান প্রান্ত। যদি আপনাকে রেডিমেড দেওয়া থাকে অনুদান প্রান্ত বা কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ যদি দেওয়া থাকে তাহলে তো হলোই, আর না দেওয়া থাকলে আপনাকে কী করতে হবে, বের করে নিতে হবে। অ্যান্ড বের করে নিয়ে অ্যান্ড দেন ফিক্সড কস্ট যেটা সেটার সাথে আপনার মুনাফা অ্যাড করতে হবে, অ্যান্ড দেন অনুদান প্রান্তদের ডিভাইড করে দিতে হবে, তাহলে কী বের হয়ে যাবে, প্রত্যাশিত বিক্রয় একক বের হয়ে যাবে। যদি আপনি অনুদান প্রান্ত একক একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে ডিভাইড করেন আপনার একক বিক্রয় বের হবে, আর যদি আপনি মোটটা দিয়ে বের করেন তাহলে আপনার মোট বের হবে। তাছাড়াও আরেকটা মোট বিক্রয় বের করার সিস্টেম, লাইক টাকা মোট বিক্রয় টাকাটা যদি আপনি চান তাহলে এই প্রত্যাশিত বিক্রয় একক যেটা আমি মাত্র দেখালাম, যেটা মাত্র বের করলেন, এই এককের সাথে যখন আপনি একক প্রতি বিক্রয় মূল্য, আমি বলেছি যে কোনো কিছুর একক যখন আপনি একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন সেটা টাকাটা বের হয়ে যাবে, খুব সোজা একটা কথা। সো এইটার যখন টাকা বের করতে চাবেন, এইটার যখন টাকা বের করতে চাবেন, এটার সাথে একক প্রতি বিক্রয় মূল্য মাল্টিপ্লাই করে দিলেই কি টাকাটা বের হয়ে যাবে। তাহলে এইটাই ছিল প্রত্যাশিত বিক্রয় নিয়ে আমাদের আলোচনা কথাবার্তা। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মাথায় রাখবেন এইটার এইটার বিষয়ে। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের ক্লাসে, আমরা আজকে আজকে টোটাল ক্লাসে কী কী আলোচনা করেছি আমি একটু এখানে লিখেছি, মোট ব্যয়, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, নিরাপত্তা প্রান্ত আর প্রত্যাশিত বিক্রয়, এই 5টা আইটেম নিয়ে মোটামুটি আজকে আমরা ক্লাসে আলোচনা করার চেষ্টা করেছি। সো আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন কি না বা আপনাদের মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কি না, কোনো কোয়ারিজ আছে কি না, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর গুরুকুলের সাথে থাকবেন। ধন্যবাদ।